আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, ঈদুল আজহার এই মহান দিনে আপনাদের সকলকে স্মরণ করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই মহান দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের উপর রহমত এবং বারাকা নাজিল করুন। ঈদের আনন্দে ভরে দিন আমাদের জীবনের প্রত্যেকটা দিক, ত্যাগের মহিমায় প্রজ্জ্বল করে দিন আমাদের জীবন, আমাদের সমাজ এবং আমাদের লোকালয়গুলোকে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই মহান দিনে আমরা যেন আমাদের অন্যান্য নির্যাতিত, বঞ্চিত, নিষ্পেষিত মুসলিমদের কথা ভুলে না যাই। আমরা যেন তাদের সাহায্যে আমাদের হাত বাড়িয়ে দিই, অভাবীদের অভাব দূর করার জন্য আমরা কাজ করি, নির্যাতিতদের পক্ষে আমরা দাঁড়াই এবং আমাদের কণ্ঠকে উচ্চ করি তাদের পক্ষে, এবং পৃথিবীর সকল মজলুম মানুষের পক্ষে, পৃথিবীর সকল অনাথ ও দুস্থ মানুষের পক্ষে আমরা যেন কাজ করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এটাই তো ঈদুল আজহার মহান শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈদের এই ইবাদতকে কবুল করুন, এই আনন্দকে হেদায়ত দ্বারা সমৃদ্ধ করে দিন, আর আমরা যেন আল্লাহর নাফরমানি এবং অবাধ্যতাকে ত্যাগ করে তার তাআত এবং আনুগত্যর দিকে ফিরে আসতে পারি। সকল মুসলিম একটা চমৎকার সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে পারি। আল্লাহর কাছে সেই দোয়া রেখে এবং আপনাদের প্রতিও সে আহ্বান রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।